সাবস্ক্রাইব হর্নেট ম্যান প্লিজ। 24th ডিসেম্বরে ঘাটশিলা গিয়েছিলাম আর বাইকে একটা লিক হয়েছিল, ব্রেক ঢুকে গিয়েছিলো, সেটা এখনও পর্যন্ত বার করা হয়নি। ব্রেকটা বার করে দেখি যে হাওয়া বেরোচ্ছে কি না, যদি হাওয়া বেরিয়ে যায় তাহলে লিকটা রিপেয়ারিং করে নেবো। তো ওয়েলকাম বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবারদেরকে হর্নেট ম্যানের। এই হচ্ছে ব্রেকটা, এটাকে বের করার চেষ্টা করি। বাবা, ভিতরে ঢুকে গেছে একদম। এই যে হাওয়া বেরোচ্ছে। তো লিকটা সারানোর জন্য প্রথমে গাড়িটাকে গিয়ারে ফেলে দিলাম। কিছুদিন আগে এটা কিনেছিলাম, একবারে 30টার প্যাক কিনে নিয়েছিলাম। গাড়িটা গিয়ারে ফেলে না করলে এটা করা সম্ভব নয়, বেশ শক্তির প্রয়োজন এটা করার জন্য। আজকে সকাল থেকে আজকে নেট নেই, তো নেট নেই বলে একবার আমি কল করব নেটের লোককে। তো কেরালায় স্বাস্থ্যতা থাকে, তো সেখানে আমি এই স্টিকারটা স্পিড পোস্ট করব, তার জন্য আমি বেরোচ্ছি। আর বাড়ি থেকে পোস্ট অফিস মোটামুটি 4 থেকে 4.5 কিলোমিটার মতো রাস্তা, অলমোস্ট চলেই এসেছি। চলে এসেছি পোস্ট অফিসে। কি স্যার, ভালো আছেন? হ্যাঁ, ভালো ভালো। এই এসেছি পোস্ট অফিসে এসেছি। এটা ক্যামেরা ব্লগিং, ব্লগিং চলছে ইউটিউবে ভিডিওর জন্য। স্পিড পোস্ট করবো যে খাম কোথায় পাবো? স্পিড পোস্ট করলে খাম কোথায় পাবো? এখানে পাবো? বাইরে থেকে আমাকে আনতে হবে, ওই যে লাল এনভেলপ হয় ওতে আনলেই হবে তো? এখানটা একবার দেখি তো দাদা, এনভেলপ পাওয়া যাবে কত? হ্যাঁ, এটা ক্যামেরা। আমাদের এইসব এলাকায় ব্লগিং করার একটা সমস্যা হচ্ছে, এই যে অ্যাকশন ক্যামেরা লাগিয়ে আমি যদি এখন ঘুরে বেড়াই তো নানা লোকে নানা রকম প্রশ্ন করবে, বিভিন্ন ধরনের কিউরিয়াসিটি তৈরি হবে এদের মধ্যে, এত কৌতূহল নিবৃত করতে করতে মাথা খারাপ হয়ে যাবে। আচ্ছা, আঠা লাগবে তো, আঠা পাওয়া যাবে একটু? স্পিড পোস্ট করা হয়ে গেছে, 41 টাকা খরচ হয়েছে। তো এবার ওর কাছে ওটা যাক, ওকে একটা ভিডিও বানাতে বলেছি, সেই ভিডিওটা অবশ্যই ইউটিউবে আসবে। বাইকটার হ্যান্ডেলটার কোথাটা একটা যেন ঝনঝন ঝনঝন করে আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে কোনো নাট বা স্ক্রু ঢিলে হয়ে গেছে। হতে পারে ডান দিকের ইন্ডিকেটারটাই অথবা সামনের এই ভাইজারটাই হতে পারে। ডায়াগনস্টিক সেন্টারে একটা রিপোর্ট নেওয়া ছিল, রিপোর্ট নেওয়া হয়ে গেছে। এবারে গাড়ির তেল ভরতে হবে, এই পেট্রোল পাম্পটা সবসময় ভিড় থাকে। ঢুকো, ফুল ট্যাঙ্ক 85 টাকা করে হয়ে গেছে, আর কত দাম বাড়বে? 12 লিটার মতো যাবে 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 এখনো যাবে। সব কাজ মিটে গেল, এবার ব্যাক টু হোম। বাড়িতে গিয়ে একটা ল্যাপটপ দেখার আছে, সেটা করতে হবে। এবার বাইকারদের সবচেয়ে বড় টাস্ক হচ্ছে গাড়ি ধোয়া, তো এবার গাড়িটাকে ওয়াশ করবো। বাইক ধুয়ে পরিষ্কার করা ইজ নট এ ইজি টাস্ক, প্রত্যেকেরই উচিত তার গাড়িকে ভালোবাসা এবং তার যত্ন করা। তো এটা পার্ট অফ মাই লাইফ। খবরকাগজ পড়তে পড়তে একটা জিনিস চোখে পড়েছিল, উদয়নপুরের ভিলেজ বাইকার্সের উৎসব সিনা সবচেয়ে কম বয়সে সচপাস ও স্পিতি ভ্যালি কমপ্লিট করেছে, তো তার জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে তার নাম উঠেছে। সেই জন্য উৎসব সিনাকে হর্নেট ম্যানের তরফ থেকে।
হিমাদ্রীরা 9 তারিখে ওরা যাচ্ছে ঝাড়গ্রাম, আমাকেও যাওয়ার জন্য বলেছিল, কিন্তু এখন তো আমি যেতে পারবো না। তো অন্য কোনো সময় আমি ঝাড়গ্রামের বাকি যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমি কভার করব। এখন এটা ল্যাপটপের মাদারবোর্ড সারাচ্ছি, আর গৌরব এখানে বসে বসে এডিটিং করছে ও ভিডিও ছাড়ছে, নতুন চ্যানেল করছে। তো ওর চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা পারলে ওর ভিডিওটা দেখতে পারেন। আর একটু পরেই আমি ভিডিওটা এডিটিং করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর ভিডিওটা একটু অন্যরকম বানিয়েছি। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক দেবেন, কমেন্ট করবেন অবশ্যই। দেখা হচ্ছে পরের ভিডিও ততদিনের জন্য।